প্রিয় ভাইরা, যে সমস্ত জায়গায় আপনি গীবত করতে পারবেন তার আরও একটি জায়গা হচ্ছে আল ইসতিআনাতু আলা তাগয়িরিল মুনকার। যখন আপনি কোনো খারাপ কাজ দেখতে পেয়েছেন, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখতে পেয়েছেন, সেই সময় আপনি কারো কাছে সাহায্য প্রার্থনা করছেন, আর সাহায্য প্রার্থনার জন্য যখন আপনি এই বিষয়টি ওই ব্যক্তির নিকটে উপস্থাপন করবেন, বলবেন যে ভাই এই কাজটি করছেন, এমন একটি শরীয়ত বিরোধী কাজ করছেন, যখন আপনি এই বিষয়টি ওই ব্যক্তির নিকটে উপস্থাপন করবেন তখন সেটি গীবত হবে না। তার দলিল আমরা হাদিস থেকে পেয়েছি। عن ابن عباس رضي الله تعالى عنه قال بلغ عمر بن الخطاب رضي الله تعالى عنه أن سمرة رضي الله تعالى عنه باء خمرا ابن عباس رضي الله تعالى عنه تبنيت তিনি বলেন عمر رضي الله تعالى عنه নিকটে একবার সংবাদ আসলো যে سمرة رضي الله تعالى عنه তিনি মদ বিক্রি করেছেন। তখন তিনি বললেন আলম ইয়ালম আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানেন না আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইযা হারামা আকলাহু হারামা থামানাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে কোনো জিনিসকে খাদ্য হিসেবে গ্রহণ করা হারাম করেন তখন সেটির মূল্যকেও গ্রহণ করা হারাম করে দেন। তাহলে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ বিক্রি করেছেন, মদ বিক্রি করে তার দেশমান মূল্য গ্রহণ করেছেন। এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এই বিষয়টি উপস্থাপিত হয়েছে, পৌঁছেছে, এটি গীবত নয়। কাজে কোনো খারাপই দূরীকরণের ক্ষেত্রে যদি আপনি কারো সাহায্য প্রার্থনা করেন, সাহায্যের দ্বারস্থ হন, আর সাহায্য পাওয়ার জন্য আপনি যখন সেই ব্যক্তির নিকটে এই বিষয়গুলো উপস্থাপন করবেন তখন সেটি গীবত হবে না।